চীন পাকিস্তানের বুকে ভয় ধরাতে ভারতীয় সেনার হাতে উঠছে যে অত্যাধুনিক অস্ত্র। গোটা বিশ্বে বাড়ছে উত্তেজনা। একদিকে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে যেমন বাড়ছে সামরিক উত্তেজনা, তেমনি সীমান্তে চীন পাকিস্তানের বারবারন্ত যথেষ্ট চাপে রাখে ভারতকে, আর সেই জন্য নিজেদের ক্রমশ শক্তিশালী করছে ভারত। ইতিমধ্যে রাশিয়া, ইসরায়েল সহ একাধিক দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে ভারত। শুধু তাই নয়, দেশীয় প্রযুক্তিতেও কার্যত প্রত্যেক দিনই নিত্য নতুন সমরাস্ত্র বানাচ্ছে ভারত। আর সেই লক্ষ্যে এবার ভারতের হাতে আসছে বজ্র। যুদ্ধ বাঁধলে শত্রুকে নাস্তানাবুদ করতে এহেন অস্ত্রই যথেষ্ট বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। সেনা সূত্রে খবর, এক বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কামান তৈরি করবে ভারতীয় সংস্থা L&T। এইরকম 100টি বজ্র কামান 4,200 কোটি টাকার বিনিময়ে কিনবে সেনাবাহিনী। আগামী 3 বছরের মধ্যে সেনার হাতে তুলে দেওয়া হবে এই কামানগুলি। প্রায় 45 কিলোমিটার পাল্লা পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে K9 ভাজরা টি বা বজ্র। 155 mm ও 52 কেলিবারের এই কামানকে বয়ে নিয়ে যেতে হয় না। এর বিশেষত্ব হচ্ছে ট্যাঙ্কের মতো এই কামান যে কোনো জায়গায় যেতে পারে। অন্যদিকে সেনা সূত্রে আরও জানা গিয়েছে, যেভাবে সীমান্তে চীন পাকিস্তান রীতিমতো নিজেদের আস্ফলন বাড়াচ্ছে, এজন্য সেনাকে ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে ভারত। আর সেই লক্ষ্যে আগামী 2027 সালের মধ্যে প্রায় 2,800টি কামান কিনছে ভারতীয় সেনাবাহিনী, যেগুলিকে চীন পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।